তো বন্ধুরা প্রথম ট্রিক্সটি হলো আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে জিকে ওকে কল করতে পারেন তো আমি দেখাচ্ছি কিভাবে কল করতে হয় গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কোনো টাচ ছাড়াই তো বন্ধুরা আমি এখানে দেখাচ্ছি হে গুগল কল পাপা তো বন্ধুরা দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কানে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে কল করে দেখাচ্ছে তো বন্ধুরা এটি গেল প্রথম ট্রিক্স তো বন্ধুরা দ্বিতীয় ট্রিক্সটি হলো আপনারা কিভাবে আপনাদের মোবাইলকে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আনলক করতে পারেন তো বন্ধুরা দ্বিতীয় ট্রিক্সটি আমি দেখাচ্ছি তো বন্ধুরা এর জন্য আপনাদের মোবাইল স্ক্রিনটি অন রাখতে হবে তারপর আপনাদেরকে বলতে হবে হে গুগল তো বন্ধুরা দেখতে পেলেন যে এখানে আমার গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা এটিকে আনলক করে ফেললাম তো বন্ধুরা এর জন্য একটি লাইক করে দিন আমাদের ভিডিওকে তো বন্ধুরা আমি তৃতীয় ট্রিক্সটি দেখাচ্ছি তো বন্ধুরা তৃতীয় ট্রিক্সটি হলো আপনারা কিভাবে আপনাদের যে কোনো অ্যাপস গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে খুলতে পারেন তো আমি দেখাচ্ছি কিভাবে যে কোনো অ্যাপস আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে খুলতে পারেন এর জন্য আপনাদেরকে বলতে হবে হে গুগল হে গুগল ওপেন ইউটিউব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইউটিউবটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইউটিউবটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা চতুর্থ ট্রিক্সটি দেখা যাক তো বন্ধুরা চরিত্র ট্রিক্সটি হলো আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট বয়স কীভাবে চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে গুগলে চলে যেতে হবে তো আমি এখান থেকে গুগলে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোর মোর অপশনে ক্লিক করতে হবে মোর অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস তো আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বয়েস বয়েসে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা সরি গাইস আপনাকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর আপনারা এখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাসিস্ট্যান্ট তো বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট থেকে আপনারা চলে যাবেন অ্যাসিস্ট্যান্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ভয়েস দেখলে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাসিস্ট্যান্টের সাউন্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গুগল অ্যাসিস্ট্যান্টে ভয়েস চেঞ্জ করলাম তো আপনারা এখন বললাম হে গুগল হোয়াট ক্যান ইউ ডু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক সেই একটি আওয়াজ হয়ে গেছে তো বন্ধুরা পঞ্চম ট্রিক্সটি দেখা যাক তো বন্ধুরা পঞ্চম ট্রিক্সটি হলো আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিভাবে আপনাদের গুলো দেখতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনারা কি বলতে হবে হে গুগল শো মি মাই ফটোস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এটি লোডিং হচ্ছে তারপর আপনাদেরকে দেখাবো দেখাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এটি আমাদের গ্যালারিতে এই ফটোসগুলো ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার গ্যালারিতে এই ফটোসগুলো ছিল তো আমাকে এটি এগুলো শো করছে তো বন্ধুরা ষষ্ঠম ট্রিক্সের দিকে চলে যাওয়া যাক বন্ধুরা ষষ্ঠম ট্রিক্সটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে ষষ্ঠম ট্রিক্সটি হলো আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিভাবে রিমাইন্ডার ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই রিমাইন্ডারটি খুবই কাজের তো বন্ধুরা গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনাদেরকে রিমাইন্ডারটি ব্যবহার করার জন্য আপনাদেরকে বলতে হবে হে গুগল তো বন্ধুরা গুগল অ্যাসিস্ট্যান্ট বলার পর তারপর আপনাদেরকে বলতে হবে রিমাইন্ড মি দ্যাট হে গুগল রিমাইন্ড মি দ্যাট তো বন্ধুরা তারপর আপনারা এখান থেকে লিখবেন আপনাদেরকে কি রিমাইন্ড করতে হবে তো বন্ধুরা আমরা এখান থেকে লিখে দিচ্ছি গো ফর স্কুল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার রিমাইন্ডার লাগানো হয়েছে তারপর আমি এখান থেকে ডেট সিলেক্ট করছি তো আমি এখান থেকে ডেটটিকে সিলেক্ট করছি তো বন্ধুরা আমি এখান থেকে পঁচিশ তারিখ সিলেক্ট করে দিলাম কারণ আজকে চব্বিশ তারিখ তো তারপর আমি এখান থেকে টাইম সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে সেট টাইম তো এখান থেকে সেট টাইম করার পর আপনারা এখান থেকে দিয়ে দেবেন যে সকাল দশটা তো আমার স্কুলের টাইম দশটা তো তারপর আপনার কত মিনিটে চান সেটি আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সঠিক দশটা বাজে সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে তারপর আমি ওকে করে দিলাম তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেভের একটি অপশন আছে তো আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিয়েছি তো তারপর এটি আপনাদেরকে কিছু সময় নেবে তো আমি ততক্ষণ পর্যন্ত পজ করে রাখলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সেভ হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি রিমাইন্ডারটা সেট করে দিলাম তারপর এটি আমাকে আমাদের আমার সেট করার সময়ে আমাকে রিমাইন্ড করে দেবে তো বন্ধুরা সপ্তম ট্রিক্সটির দিকে চলে যাওয়া যাক তো বন্ধুরা সপ্তম ট্রিক্সটি খুবই আমেজিং তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে বলতে হবে তো বন্ধুরা এটি হলো গিয়ে যে আপনারা কীভাবে আপনাদের মোবাইল দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্টকে বলে আপনারা কীভাবে সেলফি তুলতে পারেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে বলতে হবে হে গুগল একে সেলফি তো বন্ধুরা এরপর এটি 2 সেকেন্ডের কাউন্টডাউন করবে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে 2 সেকেন্ডের কাউন্টডাউনের পর আপনাদের এখানে সেলফিটি উঠে গেছে তো বন্ধুরা আমি এখানে দেখাচ্ছি তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেলফিটি উঠে গেছে তো বন্ধুরা এর জন্য একটি লাইক চাই তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে ট্রিক্সটির জন্য অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা অষ্টম ট্রিক্সটি হলো আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিভাবে আপনারা মেসেজ সেন্ড করতে পারেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে বলতে হবে হেই গুগল সো সরি গাইস আমার এটি অফ হয়ে তো বন্ধুরা আমি এখন বলছি হেই গুগল সেন্ড মেসেজ পাপা come tonight. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেসেজটি সেন্ড হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে আপনারা মেসেজগুলো সেন্ড করতে পারেন তো বন্ধুরা নবম ট্রিক্সটির দিকে চলে যাওয়া যাক তো বন্ধুরা নবম ট্রিক্সটি খুবই আমেজিং তো বন্ধুরা এর জন্য আপনাকে বলতে হবে হে গুগল তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গুগল এসিস্ট্যান্টটি অন হয়ে যাচ্ছে তারপর আমি এখান থেকে মাইকটি অফ করে দিলাম তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে গুগল এর মাইকের সামনে একটি লেন্সের মতো অপশন আছে আপনারা এখান থেকে ক্লিক করবেন এটিকে বলা হয় গুগল লেন্স তো বন্ধুরা আপনারা যদি এখানে কিছু ছবি তুলে সার্চ করেন তাহলে এটি দেখাবে তো বন্ধুরা তারপর যদি আপনারা কোনো খাবার শপিংয়ের জিনিস খুঁজতে চান তাহলে আপনারা এটিকে দেখাতে পারেন তো তারপর আপনারা এখান থেকে কোনো ছবির ডিটেলস মনে করেন যে খাবারের কোনো ডিটেলস জানতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা তারপর আপনারা যদি কোনো ওয়ার্ডকে ট্রান্সলেশন করতে চান তাহলে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন এবং আপনারা এখান থেকে কোনো টেক্সটকে যদি দেখতে চান ভালো করে তাহলে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটা খুবই কাজের অপশন তো বন্ধুরা এর জন্য ভিডিওটি দেখতে লাইক করুন তো বন্ধুরা দশম ট্রিক্সটিও আগের মতোই সবগুলোর মতোই ইন্টারেস্টিং খুবই আর এটি আপনাদের খুবই কাজে আসতে চলেছে তো বন্ধুরা দশম ট্রিক্সটি হলো আপনারা কিভাবে গুগল রেজিসটেন্ট দিয়ে স্ক্রিনশট নেবেন তো বন্ধুরা এর জন্য আপনাকে বলতে হবে হেই গুগল টেক এ স্ক্রিনশট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এটি আপনারা যে কেউ কাছে শেয়ার করতে পারেন তো বন্ধুরা এটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন